সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সরকারি নাজির আক্তার কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অভিনন্দন কলেজের পারুল চত্বরে তোমাকে তোমাদের অভিবাদন তোমাদের উচ্ছ্বসিত তারুণ্যে সামনের দিনগুলো ভরে উঠবে এবং কলেজের প্রাণ আরও উচ্ছ্বলিত হবে তোমাদের পদার্পন অতি শীঘ্রই কলেজ প্রাঙ্গণ মুখরিত করবে আজকের পাঠ শিরোনাম ইসলামের ইতিহাস সংস্কৃতি আবারও তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি আজকের বিষয়ের টপিক হচ্ছে বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা তার আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কিছু বলা প্রয়োজন আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দুইটি পার্ট পড়িয়ে থাকি একটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র আরেকটি হল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দুজন শিক্ষক এ দুটি ক্লাস ক্লাস শুরু থেকেই আমরা নিব অর্থাৎ দুই পত্রই একসাথে চলবে এবং আমাদের বিভাগে তিনজন শিক্ষক রয়েছেন বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন জনাব জোনাব ইয়াসমিন সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ জনাব মোহাম্মদ বাবুল আক্তার প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং জনাব মুসাম্মদ নাসরিন আক্তার যুথি খণ্ডকালীন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তো আজকে তোমাদের এই বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দিব এই প্রাথমিক ধারণা বলতে বুঝাচ্ছি যে বিষয়টাতে তোমাদের কী কী বিষয় জানা খুব জরুরি সেই বিষয়ের একটা সিলেবাস বা এই সিলেবাসে কী কী পড়তে হবে কি কি জানা প্রয়োজন সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে তার মধ্যে সেটা হলো ইসলামের ইতিহাস সংস্কৃতি এই বিষয়ে প্রথম পত্র প্রথম পত্রের অধ্যায় রয়েছে ষাটটি প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব এ অধ্যায়ে তোমরা ইসলাম পূর্ব যুগে আরবের ভৌগোলিক অবস্থান ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক এবং জনসংখ্যা মানুষের বৈশিষ্ট্য আচরণ সম্পর্কে জানতে পারবে এছাড়াও এ সময়কার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়াদি সম্পর্কেও তোমাদের সম্মুখ ধারণা দেওয়া হবে দ্বিতীয় অধ্যায় হযরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর থেকে ছয়শো বত্রিশ এই অধ্যায়ে নবীজির জন্ম থেকে শৈশব কিভাবে কেটেছে এরপরে নবীজির বিবাহ নবোধ প্রাপ্তি হিজরত বিভিন্ন ধরনের যুদ্ধ এবং এ যুদ্ধে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কিভাবে উৎসর্গ করেছেন সে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে এবং মক্কা বিজয়ের পরে বিদায় হজের ভাষণ সমস্ত কিছুই ধারণা পাবে এবং ধারণার সাথে সৃজনশীল এবং দুই বিষয়ে বিশদ ধারণা দেওয়া হবে সিকিউ দ্বিতীয় অধ্যায়ের পর তৃতীয় অধ্যায় যে অধ্যায়ে নবীজি সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার পর চারজন খলিফা বা প্রতিনিধি যারা ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন সেই চারজন হসরত আবু বকর আল্লাহ তানহ অমর রাধি তানহ ওসমান রাদি তানহ এবং আলী রাদি আল্লাহতানহ চারজন খলিফার যে সময়কাল এবং ইসলামকে একটা নাজুক অবস্থায় যে সৃষ্টি হয়েছিল নাজুক অবস্থায় সেসব অবস্থার সংকট মোকাবেলা করার জন্য তারা যে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং তাদের যে নিশ্চিষ্ট একটা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার কারণে ইসলাম সুমহান মর্যাদায় অভিষ্ঠিত হয়েছে এবং খোলাফায় রাশিদিন এটা নাজুক অবস্থায় সংকট মোকাবেলার পাশাপাশি সাম্রাজ্য সম্প্রসারণও করেছেন এইসব বিষয়ে তোমাদের ধারণা দেওয়া হবে বা এইসব বিষয়ে পড়ানো হবে এবং চতুর্থ অধ্যায়ে ওমাইয়া খিলাফত যেটা হজরত মহাবিয়া উনি নবীজির সাহাবি ছিলেন দিনের সময়ে বিশেষ অবদান এবং নানা প্রেক্ষাপটে তিনি বংশ প্রতিষ্ঠা করেন এবং সে বংশটি নব্বই বছর রাজত্ব কাল পরিচালনা করে এবং এই বংশের উল্লেখযোগ্য শাসক হচ্ছেন আব্দুল মালিক এবং আলু আব্দুল মালিক সংস্কারের কারণে বিখ্যাত এবং আলু সম্প্রসারণের কারণে রাজ্য সম্প্রসারণের কারণে বিখ্যাত হয়ে আছেন ইতিহাসে পঞ্চম অধ্যায় আব্বাসীয় খিলাফত খিলাফতের নানা ধরনের অত্যাচার এবং নিষ্পেষণের কারণে আব্বাসীয় খিলাফতের যে আন্দোলন সেটা দানা বাঁধতে শুরু করে এবং সাতশো পঞ্চাশ সালে সেটার পরিপূর্ণতা পায় আব্বাসীয় খিলাফতের এবং আব্বাসীয় খিলাফতের যে আব্বাস নামটি সেটা নবীজের চাচার নামে রাখা হয়েছে আব্বাস আল্লাহ আল্লাহানহ এবং এব প্রতিষ্ঠাতার নামা আবুল আব্বাস সাফা এছাড়াও এবং বংশের উল্লেখযোগ্য শাসক রয়েছেন যাদেরকে তোমরা জানতে পারবে সেই সব শাসকের মধ্যে উল্লেখযোগ্য মনসুর আবুল মনসুর আবু জাফর আল মনসুর হারুন রশিদ আল মাহাদি আল মামু বিভিন্ন শাসক সম্পর্কে এখানে জানানো হবে অনেক শাসক কিন্তু পাঁচ জনকে পাঁচ জন থেকে ছয় জন শাসক সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে পঞ্চম অধ্যায়ের পরেই আছে ষষ্ঠ অধ্যায় স্পেনে ওমায়া খিলাফত সাতশো বারো থেকে চোদ্দশো বিরানব্বই স্পেনে ওমায়া খিলাফত প্রতিষ্ঠিত হয় আলু আলিদের সময়কালে তারিখ এবং মুসার নেতৃত্বে কিন্তু সে সময় স্পেনে মুসলমানদের খুব বেশি প্রভাব ছিল না কিন্তু উমাইয়াদের যখন পতন ঘটে সাতশো সালে তখন দেখা যায় যে উমাইয়ারা বিভিন্ন দিক ছুটে ছুটে যায় তার ভিতরেই দেখা যায় স্পেনে তারা সাতশো সালে প্রথম আব্দুর রহমানের নেতৃত্বে উমায়া খিলাফত প্রতিষ্ঠা করে এবং এই উমায় খিলাফত প্রতিষ্ঠা করার পর প্রথম আব্দুর রহমান দ্বিতীয় তৃতীয় আব্দুর রহমান আরও অনেক শাসক যারা খুব সুন্দরভাবে স্পেনে ও খিলাফত পরিচালনা করেন চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত এই খিলাপতটা টিকে ছিল সর্বশেষ অধ্যায় হচ্ছে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত যেটি নয়শো সালে প্রতিষ্ঠিত হয় এটি টেউনিসিয়াই মিশর টেউনিসিয়া আলজেরিয়ায় নয়শো নয় থেকে একশো সাল পর্যন্ত এই শাসনকাল ছিল এই শাসক এই শাসনকালে দেখা যায় যে তারা ওই অঞ্চলে শিয়ামতাবলম্বী বা শিয়ামতাবাদ বা ফাতিমি খেলাফতের প্রচার সম্পন্ন করেন এরপরে যেটা আছে বই পরিচিতি এখানে বই পরিচিতি প্রকাশনী লেখকের নাম দেওয়া আছে যেমন অক্ষরপত্র প্রকাশনীর একটা বই পড়ানো হবে এটা পড়ানোর পাশাপাশি আর একটা বই পড়ানো হবে লেকচার প্রকাশনী তোমরা যে কোনো দুটি বইয়ের একটি বই কিনতে পারো আজকের মতো এখানেই সমাপ্তি আমি শ্রেণীর কার্যক্রম পরিচালনায় ছিলাম মোহাম্মদ বাবুল আক্তার প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া